হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাইকে জানাই শুভ সপ্তমী। তো আজকে সারাদিন তো জানোই তোমরা ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে, আমাদের আজকে ছাদ ঢালাই ছিল, তো সেই জন্যে বেরাতে অনেকটাই দেরি হয়ে গেল। তো আমাদের বাড়ির সামনেই সবথেকে যে পুজোটা হয় এটা হচ্ছে আদি পূজাও, এখানে যে দুর্গা ঠাকুরটা হয়েছে এটা হচ্ছে দুর্গা মণ্ডপ, একটা ফিক্সড মণ্ডপ আছে, পাকার মণ্ডপ, সেখানেই হয়। আর তার বাইরে এই যে প্যান্ডেলটা হয়েছে, তো প্যান্ডেলটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে, মুখের অবয়বটা খুব মিষ্টি লাগছে। এই প্যান্ডেলটাতেই আমরা আজকে একটু ঘোরাঘুরি করছি, আমি, বেটা আর আমার হাজবেন্ড, তিনজন। তো একটু ছবি নিয়ে নিচ্ছি, একটু ভিডিও নিয়ে নিচ্ছি, ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবারে চলো বাইরেরটাও একটু দেখিয়ে দিই। এই যে দেখো, ঠাকুরদা তরুণ সংঘের আয়োজনেই এই পুজোটা হয়, বোধহয় 75 বছর মতন হয়ে গেল, আমি এক্সাক্ট জানি না, তবে এটা হচ্ছে ঠাকুরদার একেবারে পুরনো পুজো। আর এবছর এটা একটা স্পেশাল একটা ষাঁড়ের আকারে একটা মূর্তি করেছে, যেটাও দেখতে খুব সুন্দর লাগছে, ওর সামনেও সবাই ভিডিও নিচ্ছে, ফটো নিচ্ছে, সব মিলিয়ে প্যান্ডেলটা খুব ভালো লাগছে। তো আজকে আর বেশিক্ষণ থাকবো না, সারাদিন যেহেতু অনেক পরিশ্রম হয়েছে, টুকটাক কিছু খাওয়া দাওয়া করবে ওর বাবা আর বেটা, তারপরেই চলে যাব। আজকের মতন ভিডিওটা শেষ করছি, টাটা।